আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ট্যাগবিটি 19-এর আরও একটি নতুন এপিসোডে। ভিডিও এডিটিংয়ের জন্য কালার গ্রেডিয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। কালার গ্রেডিয়েন্টের মাধ্যমে যে কোনো ভিডিও কন্টেন্টকে আরও বেশি প্রফেশনাল এবং আকর্ষণীয় করা যায়। তো আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাডোব প্রিমিয়ার দিয়ে কীভাবে পারফেক্টভাবে ভিডিওতে কালার গ্রেডিয়েন্ট করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যাডোব প্রিমিয়ারে। আর আমরা অলরেডি এখানে একটি সিকোয়েন্স ক্রিয়েট করেছি এবং এখানে আমরা কিছু ভিডিও ফুটেজ নিয়ে এসেছি। তো আজকে ভিডিওতে আমরা শিখব কীভাবে পারফেক্টভাবে অ্যাডোব প্রিমিয়ার দিয়ে আপনি ভিডিওতে কালার গ্রেডিয়েন্ট করবেন, কারণ কালার গ্রেডিয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ভিডিও ক্যামেরা দিয়ে রেকর্ড করি, ক্যামেরা দিয়ে রেকর্ড করার পর সেটার মধ্যে বেসিক কিছু কালার গ্রেডিয়েন্ট করতে হয়, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং শ্যাডো, হাইলাইট, এগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিতে হয়। এছাড়া ভিডিওর স্যাচুরেশনটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়, যেগুলো বেসিকলি করতেই হয়। আপনি যত ভালোভাবেই রেকর্ড করেন না কেন, সেই ভিডিওতে আপনি বিভিন্ন কালার গ্রেডিয়েন্টগুলো করার মাধ্যমে সেটার মধ্যে পারফেক্ট একটি কালার লুক দিতে পারবেন। তো কালার গ্রেডিয়েন্ট করার জন্য অ্যাডোব প্রিমিয়ারের সবচেয়ে সেরা যে উপায় সেটা হচ্ছে লুমেট্রি কালার প্যানেলটি ইউজ করার মাধ্যমে। তো আজকেও আমরা লুমেট্রি কালার প্যানেলটি ইউজ করার মাধ্যমে ভিডিওতে কালার গ্রেডিয়েন্ট করব। তো সেজন্য আমরা এখান থেকে জাস্ট উইন্ডোতে ক্লিক করে লুমেট্রি প্যানেলটি নিয়ে আসতে পারি, অথবা আমরা চাইলে আমাদের ওয়ার্ক স্পেসটি চেঞ্জ করে নিতে পারি। যেমন আমাদের এখানে ওয়ার্ক স্পেস আছে এডিটিং, আমরা এখান থেকে জাস্ট কালারে ক্লিক করলে আমাদের ওয়ার্ক স্পেসটি কালার হয়ে যাবে, যে কারণে আমাদের এখান থেকে লুমেট্রি যে কালার প্যানেলটি সেটাও চলে আসবে। এবং এখানে বাঁ পাশে লুমেট্রি স্কোপ যেটা যে প্যানেলটি আছে সেটাও চলে আসবে। এটার মাধ্যমে আমরা আমাদের যে ভিডিওর কালারগুলো, এরপরের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন, এগুলোকে আমরা গ্রাফিক্যালি দেখতে পারবো, যে কারণে আমরা পারফেক্টভাবে কালার গ্রেডিয়েন্ট করতে পারবো। তো এখানে আমাদের লুমেট্রি স্কোপের মধ্যে তিনটে উইন্ডো রয়েছে। এখানে দেখুন, এখানে রয়েছে আমাদের প্যারেড 8GB যে উইন্ডোটা সেটা, এবং এখানে রয়েছে ব্যাকডোর স্কোপ, এবং একদম নিচে রয়েছে ওয়েব ফ্রম 8GB। এই উইন্ডোগুলো যদি আপনার সফটওয়্যারের মধ্যে এভাবে না থাকে, তাহলে রাইট বাটন ক্লিক করে আপনারা ব্যাকডোর স্কোপ YOB এবং প্যারেড 8GB এবং ওয়েব ফ্রম 8GB এই তিনটা অপশান অন করে দেবেন। তাহলে এই তিনটা উইন্ডো এখানে লুমেট্রি স্কোপের মধ্যে চলে আসবে। ওকে, তো এখন আমরা চাচ্ছি এখানে আমাদের যে কয়েকটি ফুটেজ নিয়েছি, ফর এক্সাম্পল আমরা এখানে এই ফুটেজটার মধ্যে কালার গ্রেডিয়েন্ট করতে চাচ্ছি। আমি যদি এই ফুটেজটাকে ক্লিক করি, অর্থাৎ আমাদের এখানে যে প্লেহেডটি আছে, প্লেহেডটা আমাদের টাইমলাইনের ঠিক যে জায়গা থাকবে সেই জায়গার কালারগুলো এখানে গ্রাফিক্যালি আমরা দেখতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ফুটেজটার মধ্যে প্লেহেডটাকে নিয়ে আসি এবং এই ফুটেজটাকে সিলেক্ট করি, তাহলে আমরা এই ফুটেজটাকে এখন কালার গ্রেডিয়েন্ট করতে পারবো এখানে লুমেট্রি কালারের মাধ্যমে, এবং এখানে লুমেট্রি স্কোপের মধ্যে আমরা সেটাকে গ্রাফিক্যালি দেখতে পারবো। ওকে, তো আমি যদি কালার গ্রেডিয়েন্ট করতে চাই, প্রথমে আমরা তিনটি বেসিক কালার গ্রেডিয়েন্ট করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা ভিডিওর ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শ্যাডো, হাইলাইটগুলো অ্যাডজাস্ট করে নেব, এবং 8GB অর্থাৎ হোয়াইট ব্যালেন্স আমরা অ্যাডজাস্ট করে নেব। এছাড়া আমরা ভিডিওর স্যাচুরেশনটাকে পারফেক্টভাবে অ্যাপ্লাই করব। ওকে, তো আমরা যদি এখান থেকে এই ভিডিও ফুটেজটাকে ক্লিক করি, তাহলে এখানে আমাদের লুমেট্রি কালার মধ্যে অনেকগুলো অপশান রয়েছে। এখানে বেসিক কারেকশন রয়েছে, ক্রিয়েটিভ রয়েছে, কারবাস, এখানে প্রত্যেকটা অপশানে কাজ আছে। তো আমি যদি এখান থেকে বেসিক কারেকশানে ক্লিক করি, তাহলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে, এখানে খেয়াল করুন। তো আমি যদি এই ভিডিও ফুটেজটাকে জাস্ট সিলেক্ট করলাম এবং প্লেটাকে এখানে রাখলাম, আমাদের এই ভিডিও ফুটেজটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো আমরা যদি এখানে গ্রাফিক্যালি দেখি, এখানে আমরা খেয়াল করব, এখানে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 8GB রেড, গ্রিন এবং ব্লু, অর্থাৎ আমাদের এই ভিডিওর মধ্যে যে তিনটি কালার রয়েছে সেই কালারগুলোকে আমরা এখানে গ্রাফিক্যালি দেখতে পাবো। এখানে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটার যে তিনটি কালার সেগুলো একদমই পারফেক্টভাবে আছে। দেখুন, সবগুলো কালার সমান অনুপাতে আছে, যে কারণে আমাদের এই ভিডিওটার রেড কালার এবং গ্রিন কালারগুলোকে চেঞ্জ করতে হবে না। ফর এক্সাম্পল আমি যদি এই ক্লিপটাকে ক্লিক করে এখান থেকে আমি যদি হোয়াইট ব্যালেন্সে চলে যাই, এখান থেকে আমি যদি ব্লু টোনটাকে একটু বাড়িয়ে দিই, এখানে খেয়াল করুন, এরপর এখানে দেখুন গ্রাফিক্যালি এখানে যদি আমরা দেখি, এখানে ব্লু টোনটা অনেক হাই হয়ে গেছে এবং এখানে আমাদের যে রেড টোনটা সেটা কমে গেছে। আর যে কোনো ভিডিওতে যখন আপনি ব্লু টোনটা বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে সেটার বিপরীতে যে টোনটা আছে অর্থাৎ রেড টোনটা সেটা কমে যাবে। তো এ ধরনের যদি ভিডিও হয়ে থাকে, আপনার ভিডিওটা যদি এরকম হয়ে থাকে, অর্থাৎ ব্লু টোনটা বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে গ্রাফিক্যালি দেখতে পারবেন যে ব্লু টোনটা বেশি হয়ে গেছে। আর যদি আপনি এখান থেকে এভাবে দেখেন যে রেড টোনটা অনেক হাই হয়ে আছে, অর্থাৎ 100%-এর উপরে উঠে গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি রেড টোনটা এখান থেকে কমিয়ে দিবেন, এখান থেকে জাস্ট আপনি অ্যাডজাস্ট করে কমিয়ে দিবেন। তাহলে এখানে যখন আপনার তিনটা কালার সমান অনুপাতে থাকবে, তখন বুঝতে পারবেন যে আপনার ভিডিওর 8GB কালারটা
ঠিকভাবে আছে অর্থাৎ পারফেক্টভাবে আছে এছাড়া আপনি চাইলে এখান থেকে যে হোয়াইট ব্যালেন্স সিলেক্টর আছে এখান থেকে আই ড্রপারটা সিলেক্ট করে এখান থেকে আপনার যে ভিডিও ফুটেজটা আছে সেটার সাদা যদি কোনো অবজেক্ট থাকে এখানে খেয়াল করুন এখানে এই ছেলেটার আমাদের সাবজেক্টের পায়ে যে মোজাটা আছে সেটা হচ্ছে সাদা আমি যদি এখান থেকে আই ড্রপারটা নিয়ে এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করি তাহলে এখানে যে কালারগুলো আছে রেড গ্রিন এবং ব্লু সেগুলো অটোমেটিক্যালি এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে যদি কোনো কালার একটু কম বেশি থাকে সেটা অটোমেটিক্যালি টেম্পারেচারটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে তো আপনি যদি শর্টকাটে একদম সিম্পলি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে হোয়াইট ব্যালেন্স সিলেক্টর এখান থেকে আই ড্রপারটা নেবেন এবং এখানে আপনার ভিডিও ফুটেজের মধ্যে যদি কোনো অবজেক্টের মধ্যে সাদা কোনো কালার থাকে সেটার উপর আপনি যদি সিলেক্ট করেন তাহলে সেটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে আর আপনি চাইলে ম্যানুয়ালি এখান থেকে টেম্পারেচারগুলোকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন ওকে তো এটা হচ্ছে আর জিবিটা আপনি এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এছাড়া এখানে যে নিচে উইন্ডোটা রয়েছে সেটা হচ্ছে আমরা যদি আমাদের ভিডিওটার এখানে আর জিবি যে কালারগুলো সেটাও গ্রাফিক্যালি দেখতে পারবো এবং এখানে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট অর্থাৎ হোয়াইট এবং ব্ল্যাক কালারটাকে আমরা গ্রাফিক্যালি দেখতে পারবো তো আমি চাচ্ছি এখানে শুধুমাত্র আমরা যে ভিডিও ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে রয়েছে সেটা গ্রাফিক্যালি দেখার জন্য আমরা এখান থেকে আর জিবিটাকে উঠিয়ে দেবো সেজন্য আমি এই উইন্ডোটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে যাব ওয়েব ফর্ম এখান থেকে আর জিবিটাকে চেঞ্জ করে লুমা করে দেবো তাহলে আমাদের এখান থেকে আর জিবিটা চলে যাবে শুধুমাত্র ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা আমরা দেখতে পারবো তো এখন আমি যদি এই ভিডিওটার ব্রাইটনেস অর্থাৎ শ্যাডো এবং হাইলাইটগুলোকে আমি যদি অ্যাডজাস্ট করে নিতে চাই অর্থাৎ এখানে যে ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক এবং হোয়াইট কালারগুলোকে আমি অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমি ভিডিও ফুটেজটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমি চলে যাব বেসিক কারেকশনের মধ্যে থেকে টোন অপশানে এখান থেকে আমরা জাস্ট ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেবো এখানে যাতে করে আমাদের ব্ল্যাক যে কালারটা সেটা একদম জিরো পর্যন্ত চলে আসে আমি জাস্ট এখান থেকে ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেব ওকে এবং এখান থেকে হোয়াইট কালারটাকে আমি একটু বাড়িয়ে দেব যাতে করে আমাদের সাদা কালারটা ওকে এবং আমি চাইলে এখান থেকে শ্যাডোটাকে একটু কমিয়ে দিতে পারি যে কারণে আমাদের পুরো ভিডিও থেকে শ্যাডোটা একটু কমে যাবে আমি যদি এখান থেকে শ্যাডোটাকে একটু কমিয়ে দিই এখন ঠিক আছে মনে হচ্ছে আমি যদি একটু প্লে করে দেখি এখানে খেয়াল করুন ঠিক আছে এরপর আমাদের এখানে যে ভিডিওটা আছে সেটার স্যাচুরেশন কিন্তু একদমই কম আমরা যদি এখানে এই গ্রাফিকটাকে একটু খেয়াল করি এখানে দেখুন আমাদের ভিডিওটার স্যাচুরেশন একদমই কম যদি স্যাচুরেশনটা কম থাকে তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন আমাদের ভিডিওটার স্যাচুরেশনটা যদি আমি বাড়িয়ে দিই ফর এক্সাম্পল আমি যদি এখানে এই ভিডিওটা দিয়ে খেয়াল করি এখানে দেখুন আমাদের প্লেটটা এখানে রাখলাম এই ভিডিওটার স্যাচুরেশন তো অনেক বেশি খেয়াল করছেন এখানে ভিডিওটার স্যাচুরেশন অবশ্যই এখানে যে লাইনগুলো আছে সেগুলো বাইরে যাতে না যায় সেগুলো বাইরে যদি চলে যায় তাহলে স্যাচুরেশনটা ডিস্টর্ট হয়ে যাবে তো আমি যদি এখানে এই ভিডিওটা দিয়ে খেয়াল করি এখানে দেখুন এই ভিডিওটার স্যাচুরেশন একদমই কম এবং এখানে এই ভিডিওটার স্যাচুরেশন অনেক বেশি তো আমি চাচ্ছি এই ভিডিওটার স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো সেক্ষেত্রে আমি এটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেব এখন ঠিক আছে এখন আমি যদি একটু প্লে করে দেখি ওকে এখন পারফেক্ট মনে হচ্ছে তো একইভাবে আমরা যদি পরবর্তী যে ভিডিওটা আছে সেটার মধ্যে কালার গ্রেডিং করতে চাই আমি চাইলে আগে আমরা একটু আগে যে ভিডিও ফুটেজটার মধ্যে কালার গ্রেডিং করেছি সেটাকে জাস্ট কপি করে এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে আমরা জাস্ট এই ভিডিও ফুটেজটার মধ্যে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম এবং এখানে এই ভিডিও ফুটেজটার মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করব দেন এখান থেকে আমরা লুমিটি কালার এটাকে আমরা চেক করে দেবো এটা অলরেডি চেক করা আছে এখান থেকে আমি জাস্ট ওকে দিয়ে ক্লিক করবো তাহলে এই ফুটেজের কালার গ্রেডিংগুলো এই ফুটেজের মধ্যে পেস্ট হয়ে যাবে কপি হয়ে আমি যদি এখান থেকে একটু প্লে করে দেখি এখন দেখুন ঠিক আছে একইভাবে আমরা যদি এখানে প্রথমে আরেকটি ভিডিও ফুটেজ রেখেছি এই ভিডিও ফুটেজটাকে আমরা কালার গ্রেডিং করতে চাই এখানে খেয়াল করুন এটার মধ্যে আমাদের যে ব্ল্যাক কালারটা সেটা একটু কমিয়ে দিতে হবে আমি এখান থেকে জাস্ট ব্ল্যাকটাকে একটু কমিয়ে দিলাম ওকে এরপর এখান থেকে হোয়াইটটাকে একটু বাড়িয়ে দেব এরপর আমি চাইলে এক্সপোজারটা বাড়িয়ে দিতে পারি এখানে খেয়াল করুন এক্সপোজারটা বাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের হোয়াইটটা পুরো ভিডিওতে যে এক্সপোজারটা আছে সেটা বেড়ে যাবে ওকে এরপর আমি শ্যাডোটা একটু কমিয়ে দেব এখন আমি যদি একটু প্লে করি এই দেখুন আমাদের এই ভিডিওটা আমাদের এখন একটু আগে যেটাকে আমরা কালার গ্রেডিং করেছি সেই ভিডিওটাকে যদি আমি ক্লিক করি এখান থেকে যদি আমি ইফেক্ট কন্ট্রোলে চলে যাই এটাকে আমি যদি একটু হাইড করে দিই তাহলে বুঝতে পারবেন আমাদের এই ভিডিওটার প্রথম অবস্থা ছিল ঠিক এরকম আমি যদি আমার যখন এটাকে কালার গ্রেডিং করলাম তখন এটা ঠিক এরকম হলো এখানে দেখুন
তো আমরা চাইলে এই লিমিটেড কালার গ্রেডিং অর্থাৎ আপনারা যদি প্রতিদিন নিজেদের ভিডিওগুলোকে একই রকম কালার গ্রেডিং করতে চান অর্থাৎ আপনি প্রতিদিন আপনার নিজের ভিডিওগুলোকে একই সিচুয়েশনে রেকর্ড করে থাকেন এবং সেটাকে আপনি একইভাবে কালার গ্রেডিং করতে চাচ্ছেন যেটা আপনি প্রতিদিন একইভাবে করতে চাচ্ছেন না অর্থাৎ আপনার কালার গ্রেডিং করার পর সেই প্রিসেটটাকে সেই কালার গ্রেডিংটাকে আপনি প্রিসেট আকারে সেভ করে রাখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে লিমিটেড কালার এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে জাস্ট সেভ প্রেসেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যে নামে প্রেসেটটাকে সেভ করে রাখতে চাচ্ছেন সেই নামে এখানে জাস্ট সেভ করে রাখবেন আমি এখান থেকে যদি এখানে দিই যে কালার 01 এখানে আমি জাস্ট ওকে দিয়ে সেভ করে রাখলাম এখন আমি যদি পরবর্তীতে এই কালার গ্রেডিয়েন্টটাকে ইউজ করতে চাই যে কোনো ভিডিওর মধ্যে ফর এক্সাম্পল আমি এখান থেকে ভিডিওগুলোকে ডিলিট করে দিলাম এবং আমি এখান থেকে আমাদের আরেকটি ফুটেজ নিয়ে আসলাম ফর এক্সাম্পল আমি একই ফুটেজটাকে আবার নিয়ে আসলাম এখানে ওকে এখন আমি চাচ্ছি আমাদের সেভ করা প্রিসেটটাকে আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট ইফেক্টে চলে যাব এখান থেকে আমরা যে প্রিসেট অপশনটি রয়েছে এখান থেকে আমরা সেভ করা প্রিসেটগুলো পেয়ে যাব আমরা একটু আগে কালার 01 লিখে সেভ করেছিলাম প্রিসেটটাকে তো আমি এখান থেকে জাস্ট এটাকে অ্যাপ্লাই করব আমাদের ভিডিওর মধ্যে তাহলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে তো আপনি যদি সব সময় একই রকম কালার গ্রেডিয়েন্ট ইউজ করতে চান যেটা আপনি একই সিচুয়েশনে ভিডিও রেকর্ড করেন সেটাকে আপনি একইভাবে কালার গ্রেডিয়েন্ট করে সেটাকে সেভ করে রাখতে পারবেন প্রিসেট আকারে এবং সেটা আপনি প্রতিটা ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার পারফেক্টভাবে অ্যাডোব প্রিমিয়ারের মাধ্যমে ভিডিওতে কালার গ্রেডিয়েন্ট করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ